হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমার থাম্বনেল দেখে তোমরা বুঝতে পারা গেছো যে আজ আমি তোমাদের সঙ্গে কি শেয়ার করতে চলেছি। তো বন্ধুরা, শরীর একদম ভালো যাচ্ছে না, আর সারাদিন না কোনো রকম কোনো কিছু ব্লগ আজকে করতেই পারিনি। তো ভাবলাম যা কিছু মেলাতে কেনাটেনা করেছিলাম সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করতেই হতো। তো এই দেখো, আর 2 ঘন্টা পর হ্যাপি নিউ ইয়ার হবে নাকি? আর 2 ঘন্টা পরে এখন 10টা বাজে, তো আর 12টা, হ্যাঁ, এইমাত্র খাওয়া দাওয়া করলাম, নাক পুরো বন্ধ হয়ে গেছে আমার। আর দেখো, আর আমার বরের জ্যাকেট পরে নিয়েছি। তো বললো যে তাহলে কি কি কিনেছো মেলাতে, সেগুলো তো একদমই তোমাদেরকে দেখানো হয়নি। মেলা থেকে আসার পথেই তোমাদের সঙ্গে ব্লগ শেষ করে ফেলেছি, আসলে বাড়িতে অনেক চাপ থাকছিল কাজটা। তো বন্ধুরা চলো, বক বক না করে কি কি কিনেছি তোমাদের সঙ্গে দেখাতে থাকি আর গল্প করতে থাকি। তো কিনেছি বলতে, এই যে দেখছো ঢের নামানো আছে, মেলা গেয়েছি, না কিছু কিনলে নয়, আর যখনই গেয়েছি তখনই কিছু না কিছু কিনে নিয়ে এসেছি। 3 বা 4 বার গেয়েছি, 3 বা 4 বারই কিনতে থেকেছি। তো ফার্স্টে দেখাই, এ দেখো একটা গেঞ্জি নেওয়া হয়েছে, গেঞ্জি ঠিক না, সোয়েটারের মতনই বটে। এই দেখো, আর এই দেখো পেছনটা। আমার গলার আওয়াজ তোমরা শুনতে পারছো নাকি কে জানে, আমার তো খুব আস্তে আস্তে গলাতে আওয়াজ বেরোচ্ছে। তো দেখো, একদম লোড সেটিং দু রকম আছে। এই একটা গেঞ্জি, জানি না কে কোনটা পরবো, এখন কিনে নেওয়াই হয়েছে। তো এখন এগুলো সব মানে আমার তোমাদের দাদা ভাইয়ের এরকম করেই আছে। এটা একটা, আর এগুলো দাম সব মানে দাম ঠিকঠাকই মানে বলেছিল ওরা, 250-300 এরকম করে বলেছিল, কিন্তু আমরা দাম দর করে কেউ কোনোটা 150, কোনোটা 200 এরকম করে নিয়েছি। তো এই গেঞ্জিটা 200 টাকা নিয়েছে, তবে মোটটা আছে জানো তো গেঞ্জিগুলো। আর আমাদের শান্তিনিকেতন মেলাতে না দাম দর করে জিনিস কিনলে পরে না সব বেশ ভালো রকম কেনা যায়। এরকম এই একটা গেঞ্জি, এটা 200 টাকা দেখি, এটা 200 নিয়ে তো, এটা 200 টাকা নিয়েছে, ভালো লাগছে না? ভালো তো লাগবে। তো বন্ধুরা কমেন্ট করে তোমরা জানিও যে কোন কোন গেঞ্জিগুলোর মধ্যে তোমাদের কোন কোনটা ভালো লেগেছে। আমি তো ঝপাঝপ কিনতেই থেকেছি, যেটা মন চাইছে সেটাই নিয়েছি। আর এটা না আমার বাবার জন্য নিয়েছি, জানি না হবে কি না, তো একটু বড় সাইজে দেখলাম বলে নিয়েছি। দেখো, আর পকেটও আছে সঙ্গে ওই বলে নিয়েছি। এটা 350 টাকা দাম বলেছিল কিন্তু এটা 250 টাকা নিয়েছে। দেখো পকেটও আছে। আর একটা আমি সোয়েটার নিয়েছি, এটা মেলাতে কেনার পর আমি মেলাতে পরেও গেছি। এই দেখো, এটা আমার সোয়েটার, এটা অনেকটাই দাম বলেছিল, এটা প্রায় 400 টাকার মতন দাম বলেছিল। তো এটা আবার আমি আবার কমে কমে 250 টাকাতে নিয়েছি। তো বন্ধুরা এই দেখো, স্নোম্যান আছে একটা, স্নোম্যানকে দেখো, ভালো লাগছে নিশ্চয়ই? এই স্নোম্যানটাকে দেখে আমি নিয়েছিলাম, এইটা মনে হয় আমি 8 বছর নিয়েছিলাম, 8 না 9 বছর, না না তার আগেই নিয়েছিলাম, নেই না গো, 23 তারিখে নিয়েছি, 23 তারিখে নিয়েছি। আর এটা আমি 25 ডিসেম্বর পরবো বলে নিয়েছিলাম, তো এটা স্নোম্যান আছে যেহেতু এই কারণে বড় দিনে। আর এই একটা নেওয়া হয়েছে, তো এটা আমার খুব নেওয়ার ইচ্ছা আছে, তো তোমাদের দাদা ভাই বলছে যে তুমি নাও। তো এই দেখো, ভালো লাগবে নাকি বলো, কিনে তো নিয়েছি প্রত্যেকটা জিনিস, সব গেঞ্জি বেশিরভাগ নিয়েছি কিন্তু মোটা, সোয়েটার না গেঞ্জি, সোয়েটার আছে বলে না হয় নাই। আর এই একটা গেঞ্জি, এটা 100 টাকা নিয়েছে এই গেঞ্জিটা, এটা খুবই পাতলা, দেখো 100 টাকা নিয়েছে। আর একটা নিয়েছি, এই দেখো এটা আমার, এটা আমার খুব পছন্দ হয়েছে, এটা 500 টাকা দাম বলেছিল, 300 টাকা নিয়েছে। এই দেখো টুপি আছে, পরে দেখালে তোমাদেরকে আরো ভালো লাগতো মনে হয়। তো এই যে দারুণ সুন্দর পিঠের কাজটা, দেখো এরকম করা আছে, পুরো হাতের সঙ্গে পুরো টুপিটা দেখো একসঙ্গে লাগানো আছে। তো এই একটা আমার, এটা অনেক লং আছে। আর এই একটা সোয়েটার, এটা সোয়েটারই বটে, এটা হচ্ছে গেঞ্জি সোয়েটার, এটা তোমাদের দাদা ভাইয়ের। এ দেখো, তোমরা কমেন্টে জানিও যে কিরকম কি হয়েছে না হয়েছে। চলো, মেলা গেয়েছি আর কাপ না কিনলে হয়, কাপও নিয়েছি। তো বন্ধুরা, দুজোড়া দুজোড়া করে তোমাদেরকে দেখিয়ে দিই, বেশি বার করছি না। প্রথমে দেখাই, এ দেখো কাঁচের কাপ দুটো নিয়েছি, এই দুটো 40 টাকা 40 টাকা করে 80 টাকা নিয়েছে, এগুলো কাঁচের। তো
আর এটা কিন্তু আমার জন্য না, এটা আমার বাবার জন্য। আমার বাবা প্রচন্ড ভালোবাসে এরকম কাঁচের কাপে চা খেতে, তো তার জন্য এই কাঁচের কাপ দুটো আমার বাবার জন্য। আর এরকম নেওয়া হয়েছে, চারটে নিয়েছি এরকম। দেখো ব্ল্যাক কালারে 10 টাকার জিনিস আমি তো কিনবোই কিনবো, তোমাদেরকে তো তোমাদের দাদা ভাই বলেই ছিল যে 10 টাকার জিনিস আমি বেশি পছন্দ। হ্যাঁ বন্ধুরা, ও 10 টাকার জিনিসই খুঁজে বেড়ায় মেলাতে গিয়ে। মানে না কিনলে মনটা কেন মনে হয় কি কিনলাম না কি কিনলাম না, দামি দামি জিনিস তো কিনছি, কিন্তু 10 টাকার জিনিস না কিনলে হয় বলো? হরেক মাল 10 টাকা, হরেক মাল 10 টাকা, কি যেন বলছিল ও দিদি ভাই ও দাদা ভাই পাবে না কোথাও, 2 দিন পর চলে যাবে আমাদের মেলা উঠে আফসোস করবে। তা আফসোস করতে চাইছিল বন্ধুরা, কিনেছি আর তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই দেখো এই দুটো তোমাদের দাদা ভাই পছন্দ করেছে, আর ছিল না, একদম লাস্টের মুখে আমি কিনেছি এই দুটো। তো আরো নেওয়ার ইচ্ছা ছিল এই কাপ, কিন্তু হলো না। আর এই দুটো তোমাদের দাদা ভাই পছন্দ করেছে। কেমন হয়েছে বন্ধুরা বলো, পছন্দ তো আমার, আমার তো খুব ভালো লাগছে এই কাপ দুটো। আমি তোমার ব্ল্যাক দুটো আমার পছন্দ, এই ব্ল্যাক দুটো আমার। তো যাই হোক বন্ধুরা, এখানে আর বার করছি না, চলো। বৈদিকে প্রচন্ড শরীর খারাপ যেন, ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তেমন কিছু কেনাকাটা হয়নি কো, সেরকম কিছুই, শুধুমাত্র এইগুলোই যা কেনাকাটা হয়েছে। ও তার আগে বৈদিহির পুতুলটা দেখিয়ে দিই, এই যে বৈদিহির একটা সোনা। এই পুতুলটা 150 টাকা দাম বলেছিল, নিয়ে 120 টাকা নিয়ে যায়। বৈদি খুব নষ্ট করে দিচ্ছে জানো তো। আর এখানে একটা আছে সোনা, এটা বার করে দেখায় তারা। খাটালো খুলো, এটা আবার 40 টাকা দাম নিয়েছে, এটা 40 টাকা দাম নিয়েছে, আর ওইটা 120 টাকা। আর খেলাবাতি কিনে দিয়েছি, কিন্তু বন্ধুরা খেলাবাতি কথা প্রথমে ভাবলাম তোমাদেরকে দেখাবো, কিন্তু খেলাবাতি আর খেলাবাতি নাই। মাকে একটা ব্যাগ কিনে দিয়েছি একটু ভালো ওটা, কিন্তু ওটা মা ঘুমিয়ে গেছে মনে হয়, আমি আর চাইলাম না। তো এই দেখো এটা আমার, আর মাকে একটা দিয়েছি। আর একটা ভাত ঢাকা ঝুড়ি, গ্রীষ্মকাল আসবে কিছুদিন পরে, সেটা মাথায় রেখে একটা 5 টাকা দামে ভাত ঢাকা ঝুড়ি নিয়ে নিয়েছি, গ্রীষ্মকালে খুব দরকার লাগে এটা। আর একটা 5 টাকার একটা মগ, আমি তো 10 টাকা 5 টাকায় খুঁজেছি, 5 টাকা একটা মগ নিয়েছি। বন্ধুরা 5 টাকা মগ দেখছো না, ভালো আছে না, মেলাতে বহু কিছু পাওয়া যায়। আর বৈদেহীকে ওর দিদি আছে পাশের বাড়ি আমার যে ভাগ্নিটা আছে, ওই এই হেয়ার ব্যান্ডটা ওকে কিনে দিয়েছে, দেখো কত সুন্দর হেয়ার ব্যান্ডটা। আর বন্ধুরা 100 টাকায় 8 জোড়া মোজা কিনেছি, 8 জোড়া একদম। তো একটা একটা করে দেখিয়ে দিই, এই দেখো বৈদিহীন নিয়েছি 3 জোড়া, আর আমাদের নিয়েছি 5 জোড়া। এই দেখো একটা, এই দেখো একটা, খুব সুন্দর হয়েছে মোজা দুটো, দুটো দুটো করে আছে। আর একটা আছে এই দেখো পিঙ্ক, পিঙ্ক তো নিতেই হবে। আর এই দেখো আমার এই একটা, এই একটা, আর এইরকম মজা নেওয়া হয়েছে, এই একটা, এই যে সঙ্গে পড়ে আছি পায়ে, আর তোমাদের দাদা ভাই একটা পড়ে আছে, আর একটা মনে হয় গতকাল রাত্রে পড়েছিলাম তো বিছানার মধ্যেই আছে, তো হয়ে গেল। আর বৈদিহি নিয়েছে একটা 10 টাকা চশমা, আমি একটু পরে তোমাদেরকে দেখিয়ে দিই। হ্যাঁ দেখি তোমার ভেঙে যাবে, না না ভাই বলেন না, ভেঙে হবে না, খুব সুন্দর চশমাটা ও পড়েছিল, খুব ভালো লাগছিল ওকে দেখতে, ও মেলাতে গিয়ে পছন্দ করেছে। কিন্তু জানো তো বৈদিকে মেলা গিয়েছে কিন্তু কোনো জিনিসের জন্য ঝোঁক করে নাই। এ দেখো 10 টাকার একটা ছাঁকনি, চা ছাঁকনি, আর 10 টাকার একটা খুন্তি নিয়েছি আমি, চলে গেলে আর পাবো না তো সেই কারণে। আর একটা নিয়েছি এ দেখো কি বলে এটাকে, ও ছোবড়া, ছোবড়া চান, ছোবড়া আমি ব্যবহার করি না ছোবড়া, তবু একটা নিয়েছি, মাকে একটা দিয়েছি, আমি একটা নিয়েছি। তাহলে মোটামুটি সব হয়ে গেল তো। তো পকেটে কি ভরা রয়েছে গো, কই রয়েছে দেখো কি আছে, পয়সা, এই দেখো ভালো করে, এই মা ছেড়া টাকা গো, ওই জন্য দেখে দিবরে কে দিল।
ঢোকা তোমাকে ছেঁড়া টাকা বন্ধুরা দেখো ছেঁড়া টাকা তোমাদের দাদা ভাই পকেটে ভরা এই দেখো এর মা গেছিল মা দিয়েছিল আমার সকালে তুমি লোককে গতাবে নাকি না না গতাবো না লেখে দিছো খবরদার তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে যদি দেখা হয় কোন সময়কার জন্য ওর কাছ থেকে টাকা পয়সা যদি কোন রকম কিছু আনতে টানতে দেয় নিয়ে নিও না যত এখানে 50-60 টাকা 10 টাকা করে নোট রয়েছে দেখো সব পকেটের মধ্যে ভরে রেখে দিয়েছে কিছু কিনবার লোককে দিয়ে দেবে না 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 ওর নেবে না ওটা যদি ধরে না তোমাকে দেবে একদম অনেকটা ছেড়া আছে অনেকটা ছেড়া নেবে না ওর নেবে না ওর পকেটে ইন ভরা আছে তাহলে পকেটে ভরে রেখে দিয়েছো আমি হাত হচ্ছে ও আর এইখানে আছে সব সাদা গোজা কটা তো বন্ধুরা মেলা গিয়েছি সাজার জিনিস নেবো না তাই কখনো হয় এ দেখো দুটো চুড়ি নিয়েছি দেখো দেখতে পাচ্ছ নাকি জানি না এ দেখো দুটো বলতে চারটে ছিল মা দুটো নিয়েছে আমি দুটো আর এটা ফার্স্ট দিন মেলা গিয়ে এই কানেরটা নিয়েছিলাম দেখতে পাওয়া যাচ্ছে হুম এই তো কত সুন্দর হয়েছে তোমাদের ভালো লেগেছে নাকি বলো তো আর এই দেখো এটা কানে আর তার সঙ্গে এটা কিন্তু আলাদা করে হ্যাঁ এটা কিন্তু একসঙ্গে ছিল না এটা আলাদা করেই নিয়েছি আর তার সঙ্গে দেখো একটা চোকার গলার এটা 30 টাকা দাম নিয়েছে আলাদা করে বিক্রি করেছে জানো তো আর আমি ম্যাচিং করে নিয়ে নিয়েছি এরকম এটা 30 টাকা এটা 30 টাকা কিন্তু দোকানগুলো সব আলাদা আলাদা ছিল গলা থেকে পরে দেখি তো কেমন লাগছে ভালো আছে ফুলে আছে ভালো ভালো আছে গিট মারতে বিঘ্ন তো না জ্যাকেটটা বোঝে না আর এই যে বড় বড় কানের তো বন্ধুরা এই ছিল আমার মেলার কেনাকাটা আর তোমাকে তো দেখালাম না গো তুমিও তো একটা গেঞ্জি পরে আছো ও একটা গেঞ্জি পরে আছে ওই কিনেছি ওই গেঞ্জি তো যাই হোক বন্ধুরা চলো আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো আজকে ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আর আমার পাশে থাকতে গেলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আগে তোমার দিদি ভাই একটু শরীরটা ভালো নেই খুব একটা ভালো নেই তাও তোমাদের সঙ্গে কথা না বলে থাকতে পারে না বক বক করতে হবে একবার চলো বন্ধুরা ঠিক আছে চলো বন্ধুরা দেখা হচ্ছে আবার সকালবেলায় গুড নাইট টাটা।